নমস্কার সবাইকে। একটা কথা ছোটবেলায় বাড়িতে শুনতাম, যে চেনা ব্রাহ্মণের পৈতে লাগে না। আসলে যাকে মানুষ চেনে তাকে নতুন করে পরিচয় দেওয়া লাগে না, মানুষের কাছে বলতে হয় না। আমরা একটা কথা বলতে পারি যে সত্য ধর্ম আর অধ্যাবসায়। মানুষের মধ্যে যদি স্বপ্ন থাকে তাহলে জীবন অনেক দূর যাওয়া যায়। দুর্গাপুজো আসছে, পঞ্চপ্রদীপে আপনার জীবন আলোকিত হবে। যার যা হারিয়েছেন, যে যা হারিয়েছেন, কেউ নিজের মানুষকে হারিয়েছেন, কেউ জমি হারিয়েছেন, কেউ বাড়ি হারিয়েছেন, কেউ শস্য হারিয়েছেন, কেউ সম্পত্তি হারিয়েছেন, কেউ রিলেশন নিজের কাছের লোকটিকে হারিয়েছেন, এদেরকে একটা সঠিক জায়গায় নিয়ে আসার এক এবং অন্যতম পদ্ধতি হচ্ছে এই দুর্গাপুজোর এই সময়ে নবরাত্রির অনুষ্ঠানকে পালন করা। আমরা বারবার করে বলছি সমস্ত অনুষ্ঠানে, নবরাত্রিকে পালন করলে আপনি আপনার হারানো জিনিসকে রেক্টিফাই একবারও ভাববেন না। আমি বারবার করে আপনাদেরকে বলে দিই, কারণ পরিষ্কার বিশুদ্ধ স্বাধীন চিন্তাভাবনা নিয়ে কথা বলি। এটা কখনোই ভাববেন না যে আজকে বলা হচ্ছে আগামীকাল থেকে আপনি লক্ষ টাকা থেকে আপনি কোটি টাকার মালিক হবেন। আপনার জীবনে সাফল্যের রাস্তা এই প্রোগ্রাম আপনাকে এনে দিয়েছে আগে, যেরকম ঠিক তেমনিভাবে এনে দেবে। কিন্তু আপনার মধ্যে ধৈর্য দরকার, আপনার সংযম দরকার, আপনার মানসিক চিন্তার উন্নতি করা দরকার, আপনার সমস্ত ভাবনা চিন্তার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দরকার। যদি এটা হয় তাহলে ডেফিনেটলি ওটা হবে, অর্থাৎ ইট ইজ ক্লিন ইজ ইকুয়াল টু। আসুন আজকে জীবনের উন্নতির কথা বলি, স্বপ্ন সার্থক করবার কথা বলি, স্বপ্ন দেখতে শিখুন। এটা বেদেও বলছে যে স্বপ্ন আপনি না দেখতে শিখলে কখনোই সেই স্বপ্নকে আপনি সফল করতে পারবেন না। নিজেকে এতটাই শক্তিশালী করতে হবে, নিজেকে এতটাই বেশি মজবুত করতে হবে যাতে সমস্ত বাধা পেরিয়ে যাওয়া যায়। আর এখন বর্তমানে এই হাতের তালুর মধ্যে রয়েছে যেটা, সেটা হচ্ছে বাস্তুর এক বিশেষ উপায়। আপনাদেরকে বারবার করে বলছি এই দেবী দুর্গার এই দেবী পক্ষে দাঁড়িয়ে, বাস্তুর এক বিশেষ উপায়, বাস্তুর বিশেষ পদ্ধতি, বাস্তুর বিশেষ কোর্স। আমাদের ওয়ান অ্যান্ড অনলি দ্য মোস্ট গর্জিয়াস অ্যান্ড বিউটিফুল ম্যান, আ হিউম্যান বিং, আ স্ট্রং লিডার, অ্যাস্ট্রোলজির ডেডিকেশন, সারা ভারতবর্ষের মধ্যে এক এবং অন্যতম নাম অভিশাস্ত্রী আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, এ লিজেন্ড ফিগার। আমি বারবার করে বলি যে অভিশাস্ত্রী ইজ দ্য কিং অব দ্য অ্যাস্ট্রোলজি ওয়ার্ল্ড। আসুন রাজার মতো বাঁচুন, অভিদা নিজেও বলে রাজার মতো বাঁচুন, নিজের রাজত্বের নিজে রাজা হন। অভিদাকে স্বাগত জানাই। প্রচুর কনসেপশন আপনার থেকে পেয়েছি, আপনাকে, আপনার পরিবারকে, আপনার সঙ্গে যারা জুড়ে রয়েছে তাদের প্রত্যেককে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। অবশ্যই আপনাকেও এবং সিটিবিএনের সকল সদস্যদের এবং আমার ভিউয়ার্সদের, আমার ক্লায়েন্টসদের সকলকে শারদীয়ার শুভেচ্ছা রইল। এবার কথা হচ্ছে, শুধু শুভেচ্ছা আমি জানাবো না, আমার আমি আজ দীর্ঘ 10 বছর ধরে আপনাদেরকে বহু কিছু দিয়েছি বা দেওয়ার চেষ্টা করেছি। আজকে আপনাদেরকে বেশ কিছু জিনিস অভিশাস্তি দিয়ে যাবে। আমি গত অনুষ্ঠানেও বেশ কিছু ব্রহ্মাস্ত্র দিয়ে গেছিলাম, যেগুলোর অ্যাপ্লাই কবে থেকে করতে হবে আমি সেটাও বলেছিলাম। আজকে তার থেকেও ওপরে যদি কোনো ব্রহ্মাস্ত্র থাকে, আজকে সেগুলো আমি প্রয়োগ করব আপনাদের যারা যারা, কারণ জানবেন আমার কাছে এরকম বহু মানুষের ফোন আসে বা বহু মানুষের মেসেজ আসে হোয়াটসঅ্যাপে, যারা অনেকটাই পিছিয়ে গেছে, মানে তারা যে নতুন করে কোনো জীবন স্টার্ট করবে সেই স্বপ্নটাই হয়তো তারা নেই, কারণ স্বপ্ন দেখতে 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 তার চোখটাই অন্ধ হয়ে গেছে। আর স্বপ্নটা বাস্তব না করার, করতে পারার যে যে মানে নেগেটিভিটি, তাকে এখন থামিয়ে দিয়েছে এই এই হতাশাগুলোর থেকে, ডিপ্রেশন, হ্যাঁ এই জায়গাগুলো থেকে কী করে বাঁচবেন। এবার কথা হচ্ছে ডেভেলপমেন্ট কী করে চাই বা ডেভেলপমেন্ট আসবে কোথা থেকে, কোন দরজা দিয়ে ডেভেলপমেন্টটিকে আনতে হবে, আজকে সেই জিনিস। কারণ জানবেন এই নবরাত্রির টাইম, এর থেকে বড় কোনো টাইম কিন্তু আমাদের সারা বছরে কিন্তু হয় না। কারণ জানবেন অভিশাস্ত্রী এই নবরাত্রির টাইমটাতেই নবরাত্রিকে, নবরাত্রির কাজগুলো করার জন্য বলা। আপনি অন্য কোনো, আমি অন্য কোনো টাইমের কথা বলি না, কারণ কেন বলি না, এই নবরাত্রির পাওয়ার আর অন্যান্য দিনের পাওয়ার দুটো কোনো দিনই এক হতে পারে না, কারণ নবরাত্রির শক্তিটা সবথেকে নিখুঁত এবং সবথেকে বৃহৎ শক্তিকে মানা হয়। তার মানে নবরাত্রির পরে আসলে তাকে আবার সামনের বছরের জন্য আপনি বলবেন, এই বছর আর সেটা যদি নবরাত্রিতে করার কোনো, নবরাত্রি কেন্দ্রিক যদি কোনো কাজ, যেমন ধরুন অত্যন্ত ক্রিটিক্যাল পজিশন যাদের, মানে দেনায় হয়তো ডুবে গেছেন, মানে গলা অব্দিও বলবো না, মাথাটাই হয়তো দেনায় ডুবে গেছে, মানে আপনার শ্বাস রোধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে,
হয়তো আপনি এত টাকা লোন নিতে বাধ্য হয়েছেন যে আপনার ক্যাপাসিটি হচ্ছে মাসে হয়তো 10,000 টাকা শোধ করার, আর সেখানে আপনি লোন করেছেন যেখানে আপনাকে শোধ করতে হবে প্রায় মাসে 2,00,000-2,50,000। তার এই জায়গা থেকে পার করার জন্য বা এই ধরনের ক্রিটিক্যাল তম সমস্যার সম্মুখীন যারা হয়েছেন তাদের জন্য নবরাত্রি। এবার সবাই তো আর নবরাত্রিতে বুকিং পাবেন না, কারণ সবাই অত, এবার যদি সবাই কাজ করাতে চায় তাহলে আবার আমার দিক থেকে একটু অসুবিধা হয়ে যেতে পারে, কারণ আমি সবার কাজ হয়তো আমি আগে সিলেক্টিভ কাজ করি নবরাত্রিতে। অভিযোগ সবাই তো চান যে প্রচুর প্রচুর বুকিং হন, আপনি কেন সিলেকশন করেন এখানে? না ব্যাপারটা আপনি এটা চিরকাল আপনি প্রথম থেকে খুব কোয়ালিটি ওভার কোয়ান্টিটি খুব চুজি এই ব্যাপার না, আমি কোয়ালিটি ওভার কোয়ান্টিটিতে বিশ্বাস করি, বেশি লোক দেখার দরকার নেই, কিন্তু আমি যাদের সঙ্গে যাদেরকে দেখবো যাদেরকে রেমেডি দেবো জিরো মানে আমি তুলবো গ্রাস রুট থেকে তুলবো। এবার কথা হচ্ছে যারা যারা বুকিং পাচ্ছেন না, তার কারণ আমি বুকিং অলরেডি অনেক মানে কড়াকড়ি করে দিয়েছি বুকিংয়ের, তার কারণ প্রচুর মানুষের ঢল, এত মানুষকে মানে দেখে উঠতে পারছি না। কাজেই আমি আপনাদেরকে বলছি যারা বুকিং পাচ্ছেন না তারা অন্তত ঘরে তো এগুলো অ্যাপ্লাই করুন, অনেকটা ভালো থাকবেন, তারপর যখন আপনার বুকিং আমাদের ফাঁকা হবে তখন আবার আপনারা বুকিং করবেন। আমি সফল লোকের কথা লিখতে লাগুন, আজকে শুধু নবরাত্রিতে প্রয়োগ বিদ্যা শেখানো হবে, কি কি প্রয়োগ করবেন সাকসেস পাওয়ার জন্য, আপনার অর্থনৈতিক জীবনকে আরো সচ্ছল এবং শক্তপোক্ত করার জন্য। চলুন লিখতে লাগুন, প্রত্যেক মানে সপ্তমীর দিন থেকে, আমি আবার উল্লেখ করব, ষষ্ঠী থেকেও নয় অষ্টমীর দিন থেকেও নয়, সপ্তমীর দিন যখন সপ্তমী পড়বে অবশ্যই একটু দেখে নেবেন কখন কটার সময় সপ্তমী তিথি ঢুকছে, সপ্তমীর দিন থেকে এটা স্টার্ট করবেন। আমি একটা কথা বলি, যাদের যাদের আমি রেমেডিয়াল গাইডলাইন করে দিয়েছি বা যাদের যাদের রেমেডিয়াল গাইডলাইন হয়তো নবরাত্রিতে আমি করব, তারা দয়া করে এই জিনিস প্রয়োগ করতে যাবেন না, কারণ আপনার চার্ট ওয়াইজ রেমেডি এবং এর কিন্তু ক্ল্যাশ হলে তার দায়িত্ব আমি নেব না। লিখতে লাগুন, যারা যারা হয়তো বুকিং পাচ্ছেন না কি করবেন, লিখতে লাগুন, সপ্তমীর দিন থেকে প্রত্যেক দিন স্টার্ট করবেন এটাকে, কি করবেন, তিনটে কাঁচের গ্লাস, পরিষ্কার পরিচ্ছন্ন গ্লাস, যদি নতুন কেনার ক্ষমতা আপনার থাকে তাহলে অবশ্যই নতুন গ্লাস কেনাটাই উচিত বা ভালো, তিনটে গ্লাসের মধ্যে একটিতে গঙ্গা জল ভর্তি করতে হয়, একটিতে ফ্রেশ ওয়াটার মানে মিনারেল ওয়াটার ভর্তি করতে হয় এবং একটিতে কুয়োর জল ভর্তি করতে হয়। এই তিনটে ওয়াটার বাড়ির উত্তর দিকে রেখে দিয়ে আসতে হয় মিড নাইটে, মানে সপ্তমী ঢোকার পর সকালবেলা হোক সন্ধ্যেবেলা হোক যখন ঢুকবে তখন এটিকে জলগুলোকে ভরবেন, রাত্রিবেলা রেখে দিয়ে আসবেন ছাদের, এবং ওই উত্তর দিকে আপনাকে একটি তুলসী গাছ বসাতে হবে, যদি তুলসী গাছ থাকে ভালো কথা, আর যদি না থাকে তাহলে একটা বসিয়ে দেবেন। আর যদি ফ্ল্যাটে হয় তাহলে কি টবে বসানো যাবে? হ্যাঁ টবে বসাতে হবে। এই তিনটে জল ওই সারা রাত ধরে থাকলো ছাদের মধ্যে, পরের দিন সকালবেলা আর্লি মর্নিংয়ে মানে আপনার ব্রাশ করার আগে ওই জলগুলো নামিয়ে ওই তুলসী গাছের তলায় মানে গোড়ায় ঢালতে হবে, প্রত্যেক দিন করে যান। যারা ইকোনমিক্যাল জায়গা একদম ভেঙে চুরমার হয়ে গেছে আপনাদের, করে দেখুন না, অ্যাপ্লাই করতে তো দোষ নেই, করে দেখুন, মানে এর জন্য কোনো টাকা পয়সাও লাগছে না, কিচ্ছু লাগবে না, কিন্তু যা জিনিস দিয়ে দিচ্ছি এ ব্রহ্মাস্ত্র, করে দেখুন। কিন্তু আমি আবারও বলছি যাদের রেমেডি হচ্ছে বা যাদের রেমেডি আমি করে দিয়েছি দয়া করে প্রয়োগ করবেন না, কারণ এটার সঙ্গে কিন্তু অনেক কিছু ক্ল্যাশ হতে পারে, করে দেখুন। মোটামুটি মাস তিনেক পর আমাকে একবার জানাবেন, কারণ জানালে আমিও একটু আনন্দিত হব যে কেমন আছেন, ঠিক হতে বাধ্য বাধ্য বাধ্য, এ নিয়ে কোনো প্রশ্ন চিহ্নই আসবে না, কতটা হলো সেটাই হচ্ছে কথা। অভিজিৎ আপনি এত সাধারণ মানুষের কথা ভাবেন সবসময় আমি দেখি, মানে এটাও তো একটা দুর্গাপূজার একটা বড় গিফট। হ্যাঁ অবশ্যই 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 গিফট। এবার আসবো যারা যারা লোনে ডুবে গেছেন, মানে আর শ্বাস পড়ছে না আপনাদের, হয়তো দুদিন পর হয়তো শ্বাসরোধই হয়ে যাবে, কি করবেন, খাতা পেন সঙ্গে রাখুন, এই ফোনটা নিয়েই আসবো, প্রচন্ড এফেক্টিভ ক্রিয়া দেবো, শুনতে লাগুন। কেউ আছেন ফোনে? বেশ কে রয়েছেন ফোনে, হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বিশেষ ঘোষ বলছি। বেশ, কোথা থেকে বলছেন?
গড়িয়া থেকে। গড়িয়া থেকে বলছেন, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? প্রোগ্রাম তো খুব ভালো লাগে, কারণ আমি এর আগে অনেক প্রত্যেকই প্রোগ্রাম বহুদিন ধরে দেখছি, একবার হলো। কেন বহুদিন ধরে দেখছেন কেন? ওনার প্রোগ্রাম অনেক, যেসব যেগুলো বলেন সেগুলো খুবই কাজে লাগে। আমার কোশ্চেনগুলো একটু বিস্ট্রি টাইপের, মানে আমি এরকমই বলি। কেন দেখছেন? একটু জোরে কথা বলতে হবে ভাই, পরিষ্কার করে একটু বলুন। আমি ওনার প্রোগ্রাম দেখতে খুবই ভালো লাগে, কেন ওনার প্রোগ্রামটা যেহেতু মানে আমি কিছু কাজ করেছি সে উপকার পাচ্ছি দেখছি ওই জন্য। মানে উনি যে উপদেশগুলো দিচ্ছেন সেগুলো আপনি করেছেন? হ্যাঁ উপদেশ, হ্যাঁ একটা আমি করছি। অসাধারণ, অসাধারণ কি করেছেন শুনি একটু। অসাধারণ কি করেছেন দাদা একটু শুনি, শুনি একটু। সন্ধি পুজোর আগে ওটা গঙ্গাতে ভাসান করেছিলেন? আমি নাই আগের বছর, না এবছর আমি পুরো কালেকশন করেছি ওটা, এবছর নবরাত্রি আমি ওটা করবো। আমাকে জাস্ট আমি একটা কথা জিজ্ঞেস করবো, দেখুন আমি অত অ্যাস্ট্রোলজিতে আমি অত গুরু টুরু নই, বুঝতে পারছেন তো, আমি একটু আধটু জানি আর কি, তাই তার জন্যই নিজেকে টেস্ট করার জন্য জাস্ট একটু বলছি। আমাকে একটা ছোট্ট কথা জানান, আপনাদের বাড়ির দক্ষিণে বা দক্ষিণ পূর্ব দিকে কোনো দেবতার মূর্তি আছে কি না, বা দেবতার কোনো ছবি লাগানো আছে কি না, আমাকে জাস্ট এটা একটু আমার জানি জানান, তারপর আমি আপনার ডেট অফ বার্থ টাইম। দক্ষিণ এবং দক্ষিণ, হয় দক্ষিণ দিকে হয় দক্ষিণ পূর্ব দিকে। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখুন আপনি যে কথাটা থ্রো করছেন, এই কথাটা যে থ্রো করছেন আপনার মধ্যে থেকে, আমি আপনাকে এখান থেকে একটা কথা বলি, সম্ভব আপনি ডেট অফ বার্থ নেননি কিছু? আচ্ছা সেইটা সেইটা কি কোনো মানে দেবাদিদেবের ছবি বা কোন ভারী কোন কিছু উপর বসে আছে? লোকনাথ বাবার ছবি আছে। হ্যাঁ তা লোকনাথ বাবা তো সিংহাসনের উপর বসে থাকে। জগদ্ধাত্রী ঠাকুর আছে। হ্যাঁ জগদ্ধাত্রী, হ্যাঁ হ্যাঁ তা জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী মা নিশ্চয়ই কিছুর উপর বসে আছেন, কিসের উপর বসে আছেন? ওইখানে কি গোল্ডেন কালারের কোনো কিছু রয়েছে? গোল্ডেন কালার, হলুদ কালার এরকম কোনো কিছু রয়েছে? আপনার কিন্তু বহু লোক কিন্তু আপনাকে ঠকানোর জন্য রেডি আছে দাদা, বুঝতে পারছেন? বহু লোক আপনাকে ঠকাবে বা ঠকানোর জন্য রেডি আছে, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে আপনি যা কাজই করতে যাবেন সেই কাজের উল্টো রিয়াকশন আপনার ঘরে আসবে, মানে ধরুন কাউকে ভালো করতে গেলে ভালো উপদেশ দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আপনার বাড়িতে কারোর পায়ে প্রবলেম, পেটে প্রবলেম, মানে লিভার ওরিয়েন্টেড কিছু প্রবলেম, হজম ঠিকঠাক মতন হচ্ছে না, আমারই তো আমার কোমরের প্রবলেম, ওইখান থেকে ফটোগুলোকে সরান দাদা, বুঝতে পাচ্ছেন? উফ টাইম ঠিক আছে? হয়েছেন মানে বৃহস্পতিবার থেকে শুক্রবার এখানে দেখাচ্ছে দাদা। আচ্ছা আচ্ছা, নয় এখানে এখানে ভুলভাল হয়ে গেলে সব ভুলভাল বেরোবে কিন্তু। আপনার কি বৃহস্পতিবার রাতে হয়েছেন? আপনি বৃহস্পতিবার রাতে
শুক্রবার ভোরবেলা মানে বৃহস্পতিবার রাত্রি 12টার সময় পরে হয়েছে তো হ্যাঁ তাহলে তো শুক্রবারই হবে তাহলে এখানে আমার কনফিউজ করে দিচ্ছেন অসুবিধা হয়ে যাবে মীন লগ্ন কন্যা রাশি হস্ত নক্ষত্র জানা আছে না আচ্ছা এইবার এগুলো কোনো কিছুই ফ্যাক্টর নয় ঠিক আছে কোনো কিছুই ফ্যাক্টর নয় না জানলেও চলবে মেন গল্পটা এবার আমি আসছি সপ্তম অষ্টম নবম দশম দশমপতির এখানে নয় আচ্ছা এবার আমাকে একটা কথা বলুন এটা এমনই একটা চার্ট এটা প্রথমে চাকরি করে তারপর ব্যবসায় আসতে হবে এবং ঘুরতে হবে অনেক জায়গায় ঘুরে হ্যাঁ চাকরি করতে হতে ব্যবসায় আসতে আমি কি করে আমি চাকরি করতাম যদি এরকম কোন কর্মের সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু প্ল্যানেটারি কম্বিনেশনটা আপনাকে সাপোর্ট দেবে কিন্তু যদি না করেন ধরুন আপনি এক জায়গায় বসে বসে ব্যবসা করেন কি এক জায়গায় বসে বসে চাকরি করেন তাহলে কিন্তু এই প্ল্যানেটারি কম্বিনেশন অতটাও কিন্তু সাপোর্ট দেবে না আপনাকে আপনি কিসের ব্যবসা করছেন দাদা একটু বলুন তো আমি ট্রান্সপোর্টের ব্যবসা করি তাই তো ঘুরতে হবে চারিদিকে কিসের ট্রান্সপোর্ট আমি তো বলছি ঘুরতে হবে চারিদিকে ঘুরে ঘুরে করতে হবে আচ্ছা এবার আমাকে একটা কথা জানান আপনার রিসেন্ট ছ বছরের মধ্যে মানে লাস্ট ছ বছরের মধ্যে আমাকে এইটা আমি ভুলও হতে পারি তার কারণ আমি তো আপনার বাস্তুর মেন ডায়াগ্রামটা জানি না আমি এখানে ভুলও হতে পারি আমি আগেই সারেন্ডার করে দিচ্ছি কিন্তু আমি তা সত্ত্বেও আমি প্রেডিকশনটা করবো এখানে ভুল হলে কিছু মনে করবেন না চ্যালেঞ্জ ফার্স্ট অফ অল কথা হচ্ছে আপনার লাস্ট ছ বছরের মধ্যে কেউ কোনো টাকা মেরে দিয়েছিল বা কোনো টাকা হারিয়ে গেছিল বা টাকা চুরি হয়েছিল বা বাড়ি থেকে কোনো অর্নামেন্টস হারিয়ে গেছিল এরকম কোনো কিছু হয়েছিল লাস্ট ছ বছরের মধ্যে টাকা অনেকে নিয়ে দেয়নি লাস্ট ছ বছরের মধ্যে তার মানে বর্তমান টাইমে আপনি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছেন আস্তে আস্তে তাই তো এবং ঋণে জড়িয়ে গেছি তাই ঋণে জড়াবেন না কেন আমি একটা জিনিস বলছি এবার বলি আপনার বাড়িতে ঢোকার সময় এমন কোন দেওয়াল আছে যে দেওয়ালটায় গিয়ে প্রথমেই লোক ধাক্কা খেয়ে যাবে এরম কোন দেওয়াল থাকার কথা বা আপনার মিডল পজিশনে মানে পুরো বাড়ির মিডল পজিশনে কোনো ভারী জিনিস বসে থাকার কথা পিলার বা আপনার পিলার আছে কি আছে আচ্ছা পিলার আছে কোথায় মিডল পজিশনে আছে বল পিলার আছে মধ্যখানে আছে বাড়ির মাঝখানে একদম বাড়ির মাঝখানে হ্যাঁ হ্যাঁ থাকবে অসাধারণ আজকে আমি হাত না ধরে পারছি না অসাধারণ এবার আমি বলি বেস্ট এবার আমি একটা কথা বলি শুনুন এর আগে কাউকে দেখিয়েছেন কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো কাউন্সেলিং হয়েছিল হ্যাঁ দেখিয়েছিলাম আচ্ছা ওই আচ্ছা কারণ নাম বলার দরকার নেই দেখিয়েছিলেন তা প্রতিকার হয়েছিল প্রতিকার তো কিছু এমনি রেমেডি মেডি কিছু দেন স্টোন দিয়েছিল আচ্ছা তাই সেগুলো পরে কি কিছু হয়েছে পরে তো আছে সেই স্টোন পরে সেরকম কিছু ইমপ্রুভ পাইনি আমি কিছু ইমপ্রুভ পাইনি তো এবার আমি আপনাকে বলি শুনুন আপনি যদি বাঁচতে চান প্রথমেই আমাকে বিলিভ করবেন না কিন্তু ঠিক আছে আমাকেও বিলিভ করবেন না কাউকে বিলিভ করবেন না ব্যবসায়ী লোক আপনি আমি বলছি আর কি করবেন আপনি আমি জাস্ট একটু ট্রাই করে দেখছি বাকিটা হলে তারপর আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এটা করে একটুখানি দেখুন আপনাদের হনুমানজির ছবি জানেন হনুমানজিকে চেনেন হ্যাঁ হনুমান ছবি আছে বাড়িতে হ্যাঁ ওটা দেখুন কোনোভাবে উত্তর দিকে উত্তর নয় পূর্ব বা উত্তর পূর্ব ঘেঁষে কোনো জায়গায় এমন জায়গায় রাখেননি তো বা পশ্চিম দিকে কোন দিকে আছে কোথায় আছে ছবিটা পূর্ব দিকে আছে পূর্ব দিকে আপনি পূর্ব দিক বলেছেন পূর্ব দিক মানে ওই হনুমানজি পাহাড় নিয়ে উড়ে যাচ্ছে ওরকম ছবি আছে পূর্বটা পেছন দিকে আছে না না বলছি হনুমানজি পাহাড় নিয়ে উঠছে ওরকম ছবি আমি আপনাকে চিনিও না জানিও না আমি কথা বলছি আপনার চার দিকে আমি কি করে বলছি এতটাই অথেন্টিক হচ্ছে বাস্তু সায়েন্স প্রয়োগ করব কথা বলবে আপনার সাথে অভিশাস্ত্রী সেটা জানে সেটা পারে অ্যাস্ট্রোলজিকে কথা বলাতে জানে অভিশাস্ত্রী বাস্তু সায়েন্সকেও কথা বলাতে পারে
আপনার জীবনও খুলে দিতে পারে। আমি একটা কথা বলি, আপনি পারলে হনুমানজির ছবিটিকে খুলে দিন ওখান থেকে, আর বসে থাকা মানে বসে আশীর্বাদ করছি এরকম একটা হনুমানজির ছবি বাড়ির উত্তর দিকে, উত্তর দিকে, উত্তর না উত্তর দিকে নয়, দেখুন আমি ভুল বলছি, বাড়ির দক্ষিণ দিকে লাগিয়ে দিন। দক্ষিণ দিকে? হ্যাঁ, ওই পাহাড় নিয়ে উড়ে যাচ্ছে এরকম ছবি নয়, কিন্তু বসে আছে আশীর্বাদ করছে এমন একটি ছবি বাড়ির দক্ষিণ দিকে লাগান। লাগিয়ে মোটামুটি 3-4 মাস দেখুন কত কি হচ্ছে, তারপর আমার সঙ্গে যোগাযোগ করবেন। এইটা করুন, কিছুটা আর্থিক জায়গা আপনার সচ্ছল হয়ে যাবে, বুঝতে পারলেন? পারলে আমি বলে দিচ্ছি সপ্তমীর দিন করুন, সপ্তমীর দিন একটু দেখে নেবেন সপ্তমী কটা থেকে পড়ছে, সপ্তমীর দিন করুন আরও ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে? আর 3-4 মাস পর আমার বুকিং নাম্বারে যে হোয়াটসঅ্যাপ আছে ওই হোয়াটসঅ্যাপে বলবেন কেমন আছেন, কেমন, ঠিক আছে? তারপর আপনাকে আমি ফাইনাল রেমেডি করে দেবো, নিশ্চিন্তে খেয়ে দিয়ে ঘুমিয়ে বলুন, বাকিটা আমার বছর। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। 11 বছর ধরে অনুষ্ঠান করছি, তো অসাধারণ মানে কিছু কিছু প্রোগ্রাম মনে গেঁথে আছে, তার মধ্যে আজকের প্রোগ্রামটা তাই। এইভাবে যে বাস্তুশাস্ত্রকে কাজে লাগানো যায়, এটা আরও আরেকবার লাইভ প্রোগ্রাম, ইট ইজ নট রেকর্ডিং প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম। আমি হাত নাড়াচ্ছি, আপনি হাত দেখতে পাচ্ছেন, এটা রেকর্ডিং প্রোগ্রাম, এই লাইভ প্রোগ্রাম রেকর্ডিং নয়, সেই প্রোগ্রামে কিন্তু সামনাসামনি আসছে। অবশ্যই বাস্তু সায়েন্স এতটাই অথেন্টিক, এটা একটা দেখুন আমি যতটা বলছি ততটা অথেন্টিক নয়, এর হাজার গুণ বেশি অথেন্টিক, যেটা আমি বলতে পারছি না বা প্রকাশ করতেও পারছি না। অ্যাপ্লাই করার অপেক্ষা, জাস্ট অ্যাপ্লাই করার অপেক্ষা, অ্যাপ্লাই করুন। কত বড় সমস্যা আপনার, মানে জীবন আমিও দেখতে চাই কত বড় সমস্যা আছে, কত বড় সমস্যা আছে আমিও দেখতে চাই অভিষেক শ্রী। আমি জাস্ট অ্যাপ্লাই করুন, ধামাকা হয়ে যাবে, সেটার দায়িত্ব অভিষেক শ্রী নেবে, কিন্তু আমি যা বলবো সেগুলো করতে হবে। আমি আপনার মতন চলবো না, আপনাকে আমার চালনায় চলতে হবে। যদি চলতে পারেন আমি আপনার চার্ট অনুযায়ী আমি একটা টাইম বলে দেবো, 1 বছর 2 বছর 6 মাস 3 বছর যাই লাগুক, তারপর আপনি এসে আমাকে মিষ্টি খাওয়াতে বাধ্য হবেন। এত বড় চ্যালেঞ্জ আপনাদের সঙ্গে। এবার আসবো, যারা লোনে ডুবে গেছেন আর মাথা তুলে দাঁড়াতে পারছেন না, কি করবেন আপনারা? দেখবেন এই পুজোর প্যান্ডেল যখন হয় অনেক বাঁশ কেটে সাইডে ফেলে রাখে, যেগুলো এরকম টুকরো টুকরো হয়ে থাকে, টুকরো, হ্যাঁ, মারাত্মক এফেক্ট আছে ওইটার, কিন্তু বাঁশ ঝাড় থেকে কাটা হলে হবে না, ওইখান থেকে যে কেউ কেটেছে ওই জিনিস হতে হবে, বুঝতে পারছেন? তার কারণ ওইটার রিজনটা আমি টিভিতে বলবো না। ওই জিনিস একটু একটি বাঁশের টুকরো, কাটা বাঁশের টুকরো, ওইটাকে নিয়ে আসবেন। কবে নিয়ে আসবেন? সপ্তমীর দিন নিয়ে আসবেন। সপ্তমীর দিন নিয়ে এসে এটিকে আপনার বাড়ির এন্ট্রান্স ডোরের সামনে কোনো জিনিস দিয়ে আটকে দেবেন, ঝুলিয়ে রাখবেন না, কিন্তু ঝুলিয়ে রাখলে উল্টো রিয়াকশন মারবে। আমি বলছি আটকে দিলে, সেলোটেপ দিয়ে বা কিছু দিয়ে আটকে দেবেন, সেট করে দেবেন, করতে করুন। এবং সপ্তমীর দিন একটি ছোট্ট ঘট, তামার ঘট, আপনার বাড়ি থেকে দূরবর্তী স্থানে কোনো মন্দিরে গিয়ে এটিকে বসিয়ে দিয়ে আসবেন। প্রত্যেক সপ্তমীর দিন একবারই করুন, আশা করছি অনেকটা রিলিফ পেলেও পেতে পারেন, কিন্তু নিজেদের দায়িত্বে করবেন, আমার কোনো দায়িত্ব নেই। আর আমার যারা ক্লায়েন্ট তারা করবেন না, কারণ আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ অনুযায়ী আপনাদের প্রতিজ্ঞা প্রতিবেদনগুলো হয়। আজকের সময় শেষ হয়ে গেল, পুজো সবাই ভালোভাবে কাটান, সুন্দরভাবে কাটান এবং আনন্দের সঙ্গে কাটান। আমার বুকিং নাম্বার খোলা আছে, আমার পুজো মানে, আমার পুজোর আনন্দ মানে আপনাদের মুখের হাসি, তাই পুজোর টাইমেও আমি অনলাইন প্রেডিকশন করব এবং প্রতিকার প্রতিবিধানও করব। আজকের সময় শেষ হয়ে গেল, যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না, স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব আমার। অনেক অনেক ধন্যবাদ, একটা অসাধারণ অনুষ্ঠান এই সারা এবং নবরাত্রিতে, নবরাত্রিতে কিন্তু আমি বিভিন্ন কাজও করব, নবরাত্রিতে কাজগুলো করান, এর রেজাল্ট আলাদা, তবে আমি যদি বুঝি তবেই কাজ করব, নতুবা কিন্তু করব না একদম। আর অনলাইন প্রেডিকশন, ফোন প্রেডিকশন চলছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার অভিদাকে, আপনি আপনার পরিবার নিয়ে সুন্দরভাবে পুজো কাটান, নমস্কার সবাইকে।